বন্ধুরা, মনে করেন আপনি একটি ট্রেনে যাত্রা করতেছেন এবং দুর্ঘটনাবশত ট্রেনটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো তখন আপনি নিজের জীবন কিভাবে বাঁচাবেন? আপনি ভাবছেন এটা তো অসম্ভব ব্যাপার, কারণ হঠাৎ করে ট্রেন আসলে আমাদের নিজেদের জীবন বাঁচানোর সময়টুকু তো আমরা পাবো না। তাহলে আমরা আমাদের জীবন কিভাবে বাঁচাবো? কিন্তু আপনি কি জানেন এমন কিছু টেকনিক আছে যেগুলোকে ট্রেনে ওঠার পরে অবলম্বন করলে আপনি আপনার জীবন বাঁচাতে পারবেন? না জেনে থাকলে আমি বলে দেবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অন্য সব ইউটিউবারদের মতো আমি আপনাদের কোনো কাস্টম দেবো আপনার মন থেকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, যখন আপনি ট্রেনে যাত্রা করবেন তখন সবসময় পেছনের গদিতে বসার চেষ্টা করবেন, কেননা ট্রেনের অ্যাক্সিডেন্ট সবসময় সামনে থেকেই হয়। এর পাশাপাশি আপনাকে ট্রেনের উল্টো সিটে বসতে হবে, কেননা এরকম করে বসলে আপনি ট্রেনের হঠাৎ ঝটকায় নিচে পড়া থেকে বেঁচে যাবেন। আর আপনি কি কখনো ট্রেনে যাত্রা করেছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।